তো সামনে নেমে ওয়ান টেপ শট বাইসা ওয়ান টেপ শট এখানে কি ছিল ভাই ওকে তো সরো সামনে দিকে যাও যাও তো এখানে একটা আছে ও বৈসা না দুটো ওয়ান টেপ হেডশট এখানে কি ছিল ভাই ওকে তো একটা আছে সামনে ও বৈসা প্রো তিনটা হেডশট লেডিজ এন্ড জেন্টলম্যান বয়েজ এন্ড গার্লস কি এমন আছো তোমরা কি জানি তোমাদের সাথে এন্ড কি অবস্থা তোমাদের সবার সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেজ বাই গেমিং সো গাইস আজকের ভিডিওতে যার সাথে আমরা কথা বলবো তোমরা কিভাবে ডিজার্ট ইগল দিয়ে পারফেক্ট হেডশট মারবে রেসে মানে তোমরা কিভাবে ডিজার্ট ইগল দিয়ে একদম ক্লোজ রেঞ্জ থেকে হেডশট মারবে এটা নিয়ে জাস্ট আমি কথা বলবো তো এখানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা ডিজার্ট ইগল দিয়ে কিন্তু সবাই কিন্তু হেডশট মারতে পারে ঠিক আছে মানে ডিজার্ট ইগল দিয়ে আমরা মোটামুটি ততক্ষণ পর্যন্ত হেডশট মারতে পারি যতক্ষণ পর্যন্ত এনিমি মনে করো খুবই লং রেঞ্জে থাকে কিন্তু মানে এখানে এক কথায় বলতে গেলে একটা এনিমি যখন খুবই কাছে চলে আসে মানে এক কথায় যখন খুবই ক্লোজ রেঞ্জ থেকে একটা এনিমিকে আমরা ওয়ান টাপ শট মারার চেষ্টা করি তখন কিন্তু কখনো কিন্তু ভাই ওয়ান টাপ শটটা কিন্তু লাগে না প্রত্যেকটা কিন্তু মানে বডিতে আটকে যায় ঠিক আছে তো ভাই তোমার ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে যে তোমরা কিভাবে একটা এনিমিকে মনে করো খুবই ক্লোজ রেঞ্জ থেকে ওয়ান টাপ শট এখানে সবার ফার্স্ট আমি কথা বলছি তোমরা কিভাবে শর্ট রেঞ্জ থেকে ওয়ান টাপ শট মারবে ঠিক আছে তো এখানে দেখো ভাই তুমি যদি শর্ট রেঞ্জ থেকে যদি ওয়ান টাপ শট মারতে চাও তাহলে এখানে তোমার যে ক্রস হেডটা দেখছো মানে ক্রস হেড কিংবা এখানে যে এইমটা দেখছো এই এইমটা কিন্তু সবসময় কিন্তু এনিমির কিন্তু বডিতে কিন্তু কানেক্ট থাকা চাই ঠিক আছে মানে বডিতে বলতে এখানে তোমার কিন্তু মানে বডিতে কিন্তু কানেক্ট থাকা চাই আর এখানে তোমার এইমটা কিন্তু রেড করে রাখতে হবে সো এখানে অনেকে আবার বলবে যে এইমটা রেড করে রাখলে এনিমির বডিতে আটকে দিতে পারে সবাই আমি তোমাদেরকে বলবো এখানে এইমটা কিন্তু সবসময় কিন্তু রেড তোমাদেরকে রাখতে হবে ঠিক আছে মানে রেড যদি না রাখো তাহলে কিন্তু কখনোই তোমরা কিন্তু পারফেক্ট কিন্তু ড্রাগটা করতে পারবে না যার ফলে কিন্তু হেডশটে কিন্তু লাগবে তো এখন আমি সেকেন্ড স্টেপ নিয়ে তোমাদেরকে কথা বলছি ঠিক আছে মানে এখানে সেকেন্ড স্টেপ মানে বলতে গেলে অ্যাকচুয়ালি তুমি একটা এনিমির মনে করো সামনে গেছো সামনে গিয়ে মনে করো তোমার এমটা তুমি সম্পূর্ণ রেড করে নিলে ঠিক আছে মানে এনিমির মনে করো বডিতে এমটা কানেক্ট করে নিলে সো এখন বডিতে কানেক্ট করার পর তোমাকে কিন্তু ড্র্যাগটা কিন্তু করতে হবে কিন্তু রোটেশন ড্র্যাগ ঠিক আছে মানে সাধারণ কিন্তু স্টেট মানে উপরে ড্র্যাগটা না করে তোমাকে কিন্তু রোটেশন ড্র্যাগটা কিন্তু করতে হবে সো রোটেশন ড্র্যাগটা করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে মনে করো তোমার যে ফায়ার ব্র্যান্ড আছে মানে এখানে যে ফায়ার ব্র্যান্ডটা তোমাকে একটুখানি সাইড থেকে ঘুরাতে হবে ঠিক আছে মানে সোজা শুধু ওপরে না তুলে তোমাকে একটুখানি সাইড থেকে ঘুরাতে হবে আর সাইড থেকে ঘুরে মনে করো আবার উপরে ড্র্যাগ করে দিতে হবে আর এখানে ড্র্যাগ করে দিলে কিন্তু ইজিলি কিন্তু হেডশটটা লেগে এখানে তোমরা ভাই চাইলে আমার গেম প্লেও দেখতে পারো মানে এখানে প্রত্যেকটা শট কিন্তু আমি এভাবে কিন্তু মারছি ঠিক আছে মানে ফার্স্ট অফ অল আমি আমার মনে করো এমটা রেড করে নিচ্ছে রেড করে নিয়ে তারপর আমি রোটেশন ড্র্যাগটা কইছি যার ফলে কিন্তু প্রত্যেকটা হেডশট লাগছে সেখানে আমি তোমাদেরকে একটা স্লো মোশন ক্লিপ দেখাচ্ছি সো এখানে দেখো ভাই সামনে দেখো একটা এনিমি আছে আর এখানে এনিমিটা আমি দেখার সাথে সাথে কী করলাম এখানে কিন্তু আমি আমার যে এইমটা আছে এই এইমটা কিন্তু মানে প্লেসমেন্ট করে নিলাম ঠিক আছে মানে এইমটা এনিমির বডিতে রাখলাম বডিতে রেখে তারপর যখনই মনে করো আমি রোটেশন ড্র্যাগটা করে দিলাম তখন কিন্তু ইজিলি কিন্তু মানে এক চান্সে কিন্তু পুরো হেডশটটা লেগে গেলো ঠিক আছে সো তোমাদেরকে কিন্তু জাস্ট এই দুটো স্টেপ কিন্তু ফলো করে দেবে ফলো করলে কিন্তু ইজিলি কিন্তু হেডশট লাগে তো এখন আমি তোমাদেরকে ছোট্ট একটা মিস্টেক মনে করো দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে মানে ছোট্ট একটা ভুল তোমাদেরকে দেখাচ্ছি যে ভুলটার কারণে তোমরা মনে করো সব স্টেপগুলো ফলো করলে তোমাদের মনে করো হেডশটটা কিন্তু লাগবে না সো এখানে তোমাদের ভুলটা হচ্ছে তোমরা ভাই মনে করো সম্পূর্ণ লেন্থ পর্যন্ত মানে পারফেক্ট লেন্থ পর্যন্ত তোমরা কিন্তু ড্র্যাগটা কইতে পারো না ঠিক আছে মানে পারফেক্ট লেন্থ বলতে গেলে এখানে তোমাদের মোবাইলের ডিসপ্লেটা যতদূর উঁচু মানে যতটা পর্যন্ত তোমাদের ডিসপ্লে ততটা পর্যন্ত তোমরা মানে ড্র্যাগটা কইতে পারো না যার ফলে কিন্তু তোমাদের হেডশটটা লাগে না তোমাদের কিন্তু মনে করো মানে বডি শট হয়ে তুমি এখানে দেখো ভাই তুমি যেহেতু এখানে শর্ট রেঞ্জ থেকে ওয়ান টাপ শট মারার চেষ্টা করছো মানে শর্ট রেঞ্জ বলতে তুমি একেবারে খুবই কাছ থেকে ওয়ান টাপ শট মারার চেষ্টা করছো সেহেতু এখানে কিন্তু অ্যাকোরেসিটা কিন্তু খুবই বেশি কাজ করবে ঠিক আছে মানে অ্যাকোরেসি বলতে গেলে এখানে তুমি মানে যত জোরে ড্র্যাগটা করো না কোনো তোমার কিন্তু এনিমির কিন্তু বডিতে কিন্তু মানে শর্টটা কিন্তু মানে বুলেটটা কিন্তু আটকে থাকতে চাইবে ঠিক আছে সো আমি তোমাকে বলবো এখানে তোমার ড্র্যাগটা এতটা জোরে কইতে হবে যেন তোমার মানে শটটা মানে বডি শট না হয়ে কিন্তু মানে তোমার হেডশটটা লাগে এতটা জোরে কিন্তু তোমার কিন্তু মানে ড্র্যাগটা কইতে হবে ঠিক আছে সো আমি তোমাকে বলবো তোমার মোবাইলের মানে ডিসপ্লেটা যতটা উঁচু মানে যত দূর পর্যন্ত তোমার মানে মোবাইলের ডিসপ্লেটার লেন্থ তুমি তত দূর পর্যন্ত মনে করো ড্র্যাগটা করবে তাহলে কিন্তু ইজিলি কিন্তু হেডশটটা লাগিয়ে দেবে তো ভাই এটাই মানে আসছিল আজকে ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে নিজের ভাই মনে করে কিন্তু সাপোর্ট করবে আর ভাই এখানে তোমাদের যদি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স যদি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো ভাই আজকে তোমার টাটা বাই বাই।